ফ্রান্সে করোনা পরিস্থিতি এখন অনেকটা উন্নতির দিকে যদিও ফ্রান্সের প্রেসিডেন্টের নানা সমালোচনায় ব্যস্ত বিরোধী দল অপরদিকে স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদ করেই যাচ্ছেন অবশ্য স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদের জবাবে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো গতকাল স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি সহ অটোমোবাইল শিল্পে আট বিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছেন এদিকে নানা জল্পনা কল্পনা শেষে ফ্রান্সে অনুমোদন পেতে যাচ্ছে করোনা রুগীদের ট্রেকিং এবং নিজেদের সুরক্ষার মোবাইল অ্যাপ্লিকেশন স্টপ কোভিড আগামী শনিবারেই ছাড়া হতে পারে অনলাইনে এসব এই অ্যাপসটি জনসাধারণের জন্য সেটি উন্মুক্ত করে দেওয়ারও কথা বলা হয়েছে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফ্রান্স থেকে মোহাম্মদ ইব্রাহিম এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এবং আমরা সবাই ডাউনলোড করতে পারবো আচ্ছা এই অ্যাপ্লিকেশনটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনি যখন করোনা আক্রান্তে আক্রান্ত হবেন তখন আপনার ডাক্তার থেকে একটা কোড দেওয়া হবে সেই কোডটা আপনি আপনার ওই অ্যাপ্লিকেশনে দিলে আপনার আশেপাশে যারা আছেন ব্লুটুথের রেঞ্জের হিসাব করে তাদের সবার মোবাইলে যদি ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা থাকে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই অ্যাপ্লিকেশনের আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এখানে আসলে আপনার লোকেশন ইউজ করা হচ্ছে না পুরোটাই ব্লুটুথের উপরে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ছয় মাস পর অটোমেটিকলি ডেটাগুলি ইউরাইজ হয়ে যাবে আর কি